নমস্কার, পুৱাৰ প্ৰথমটো খবৰৰ সৈতে ষ্টুডিঅত মই নৱ গগৈ। আজি সূৰ্যগ্ৰহণ, আজি দিনতে আন্ধাৰ হ'ব সমগ্ৰ বিশ্ব। আৰু এই সূৰ্যগ্ৰহণ অতিকৈ বিৰল আৰু মহাজাগতিক, লগতে এই বিৰল মহাজাগতিক পৰিঘটনাৰ সাক্ষী হ'ব আজিৰ দিনটোত সমগ্ৰ বিশ্ব। লগতে এই যি সূৰ্যগ্ৰহণ, এই সূৰ্যগ্ৰহণক লৈ এতিয়া নাছাৰ তৰফৰ পৰা কোটি কোটি লোকলৈ বা জনতালৈ এতিয়া বিশেষ আহ্বান বা সতৰ্কবাণী জাৰি কৰা দেখিবলৈ পোৱা গৈছে। সূৰ্যগ্ৰহণৰ এই বিশেষ মুহূৰ্তটো যাতে সাধাৰণ মোবাইলৰ কেমেৰাত যাতে বন্দী নকৰে, অন্যথা আপোনাৰ মোবাইলৰ লেন্স বিকল হৈ পৰিব পাৰে বা ক্ষতিগ্ৰস্ত হ'ব পাৰে, বিপদ আহিব পাৰে। গতিকে এই যি বিৰল মহাজাগতিক পৰিঘটনা হ'বলৈ গৈ আছে, কিছু মুহূৰ্তৰ পিছতেই সমগ্ৰ বিশ্ব এতিয়া অন্ধকাৰ হৈ পৰিব, দিনতে আন্ধাৰ হৈ পৰিব। আৰু সমগ্ৰ এই সূৰ্যগ্ৰহণ প্ৰক্ৰিয়াটোৰ সন্দৰ্ভত আমি সবিস্তাৰে, লগতে নাছাৰ তৰফৰ পৰা কি সতৰ্কবাণী জাৰি কৰা হৈছে, আমি লৈ অহাৰ চেষ্টা কৰিম। জনাইছোঁ এটা অতিকে গুৰুত্বপূৰ্ণ খবৰ, আজি সূৰ্যগ্ৰহণে আনিব পাৰে বিপদ। আজি সূৰ্যগ্ৰহণ বিৰল মহাজাগতিক পৰিঘটনা আজি দিনটোত হ'ব। আজি সূৰ্যগ্ৰহণৰ সময়ত মোবাইল ব্যৱহাৰ কৰোঁতে সাৱধান হওক। মোবাইল ব্যৱহাৰকাৰীক লৈ এতিয়া নাছাৰ তৰফৰ পৰা সতৰ্কবাণী জাৰি কৰা দেখিবলৈ পোৱা গৈছে। কোটি কোটি জনতালৈ নাছাৰ এই সতৰ্কবাণী, নাছাৰ তৰফৰ পৰা সতৰ্কবাণী জাৰি কৰা হৈছে। মোবাইলেৰে নুঠাব সূৰ্যগ্ৰহণৰ ফটো, মোবাইলেৰে সূৰ্যগ্ৰহণৰ সেই মুহূৰ্তটো কেমেৰাত আবদ্ধ নকৰিবলৈ আহ্বান। সূৰ্যগ্ৰহণৰ এই মুহূৰ্তত মোবাইলত মুহূৰ্তটো মোবাইলত আবদ্ধ কৰিলে পৰিব পাৰে বিপদত, আৰু স্মাৰ্টফোন বিকল হোৱাৰ লগতে ক্ষতি হ'ব পাৰে আপোনাৰো গাটো প্ৰভাৱ পৰিব পাৰে বুলি উল্লেখ কৰিছে নাছাৰ তৰফৰ পৰা। আৰু সূৰ্যগ্ৰহণৰ ৰেডিয়েশ্যনে ক্ষতি কৰিব কেমেৰাৰ লেন্স ক্ষতি কৰিব পাৰে, আৰু প্ৰত্যক্ষভাৱে লোৱা ফটো ভিডিঅ'ৰ বাবে বিকল হ'ব পাৰে মোবাইল বিকল হৈ পৰিব পাৰে প্ৰত্যক্ষভাৱে যদি সেই মুহূৰ্তটো আপুনি আবদ্ধ কৰে। আৰু সূৰ্যগ্ৰহণৰ সময়ত সম্পূৰ্ণ ৰূপত বিকল হ'ব পাৰে ইণ্টাৰনেট সেৱাক লৈ এতিয়া জাৰি কৰা হৈছে সতৰ্কবাণী, আৰু নাছাই জাৰি কৰিছে বিশেষ সতৰ্কবাণী। এই মুহূৰ্তটোত বিকল হ'ব পাৰে ইণ্টাৰনেট, সূৰ্যগ্ৰহণৰ ৰেডিয়েশ্যনে প্ৰত্যক্ষভাৱে প্ৰভাৱ পেলাব জনসংযোগত প্ৰভাৱ পেলোৱাৰ কথা উল্লেখ কৰিছে নাছাৰ মতে। সূৰ্যগ্ৰহণৰ ৰেডিয়েশ্যনে প্ৰত্যক্ষ প্ৰভাৱ পেলায় ইলেক্ট্ৰিক সামগ্ৰীত প্ৰভাৱ পেলায় বুলি উল্লেখ কৰিছে। ক্ষীপ্ৰ ৰেডিয়েশ্যনৰ ফলত স্মাৰ্টফোনৰ সাধাৰণ লেন্স বিকল হোৱাটো স্বাভাৱিক। ফটো অথবা ভিডিঅ'ৰ বাবে ব্যৱহাৰ কৰিব লাগিব বিশেষ লেন্সৰ জৰিয়তেহে ফটো বা ভিডিঅ' সংগ্ৰহ কৰিব পাৰিব। উচ্চ ক্ষমতা সম্পন্ন লেন্স ব্যৱহাৰ কৰিহে ফটো উঠোৱাৰ নিৰ্দেশ প্ৰদান কৰিছে এতিয়া নাছাই। আৰু এই সূৰ্যগ্ৰহণ হ'ব অতিকৈ বিৰল আৰু মহাজাগতিক, যাৰ বাবে এই ক্ষণ এতিয়া আহি পৰিছে। বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা পূৰ্ণগ্ৰাস সূৰ্যগ্ৰহণৰ দৃশ্যমান হ'ব, আৰু দিনৰ 2:12ৰ পৰা আৰম্ভ হ'ব এই সূৰ্যগ্ৰহণ। আৰু এই সূৰ্যগ্ৰহণক লৈ এতিয়া বিজ্ঞানীসকল জ্যোতিষশাস্ত্ৰ সাজু হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। সূৰ্যগ্ৰহণৰ অন্ত পৰিব 9 এপ্ৰিলৰ পুৱা 2:22, আৰু 12 ঘণ্টা ধৰি থাকিব এই গ্ৰহণ অৰ্থাৎ সূৰ্যগ্ৰহণ। কিন্তু 7 মিনিটৰ বাবেহে অন্ধকাৰ হ'ব বিশ্ব। ভাৰতীয় সময় অনুসৰি নিশা 9:12ৰ পৰা আৰম্ভ হ'ব এই সূৰ্যগ্ৰহণ ভাৰতীয় সময় অনুসৰি, আৰু মাজনিশা 2:22 অন্ত পৰিব ভাৰতবৰ্ষত ভাৰতীয় সময় অনুসৰি এই সূৰ্যগ্ৰহণ, যিহেতু 50 বছৰৰ পাছত এই বিৰল মহাজাগতিক পৰিঘটনাৰ সাক্ষী হ'ব এতিয়া সমগ্ৰ বিশ্ব। আৰু আজি 7 মিনিটৰ বাবে অন্ধকাৰ হৈ পৰিব সমগ্ৰ পৃথিৱী, অন্ধকাৰ হৈ পৰিব কেৱল মাত্ৰ 7 মিনিটৰ বাবে, 7:14 ধৰি অন্ধকাৰ হৈ পৰিব সমগ্ৰ পৃথিৱী। আৰু বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা দৃশ্যমান হ'ব এই গ্ৰহণ সূৰ্যগ্ৰহণ, বিভিন্ন প্ৰান্তৰ পৰা যদি চাব পৰা হ'ব বুলি উল্লেখ কৰা হৈছে। যদিও বিশেষকৈ ভাৰতত সেই দৃশ্যাংশ দেখিবলৈ সুলভ নহ'ব, নিশাৰ ভাগত যিহেতু সূৰ্যগ্ৰহণ হ'ব ভাৰতীয় সময় অনুসৰি, কিন্তু বিশেষকৈ ইউনাইটেড ষ্টেটছ হওক বা কানাডা ইত্যাদি ৰাষ্ট্ৰৰ পৰা দিনতেই দেখিবলৈ পোৱা যাব সেই পূৰ্ণগ্ৰাস দৃশ্যাংশ। আৰু সমান্তৰালভাৱে 2:13ৰ পৰা আংশিক পোহৰ পৰিব পৃথিৱীত, এই কথাও কোৱা হৈছে। আৰু গ্ৰহণৰ পাছত আকাৰতকৈ 4 গুণ সৰু দেখা যাব সূৰ্যটো, আৰু বিজ্ঞানীসকলে এই দাবী কৰা পৰিলক্ষিত হৈছে। আৰু ইয়াৰ পূৰ্বে 1973 হৈছিল এনে দীঘলীয়া সূৰ্যগ্ৰহণ। আমি জনাইছোঁ এটা অতিকে গুৰুত্বপূৰ্ণ, আজি সূৰ্যগ্ৰহণে আনিব পাৰে বিপদ। গতিকে নাছাৰ তৰফৰ পৰা এই সতৰ্কবাণী জাৰি কৰা দেখিবলৈ পোৱা গৈছে। আজি সূৰ্যগ্ৰহণ আৰু গ্ৰহণৰ সময়ত মোবাইল ব্যৱহাৰকাৰীক লৈ এতিয়া সতৰ্কবাণী জাৰি কৰিছে নাছাই। সাধাৰণ কেমেৰাত বা সাধাৰণ মোবাইলৰ কেমেৰাই যাতে সেই সূৰ্যগ্ৰহণৰ দৃশ্যাংশ মোবাইলত আবদ্ধ নকৰে, কিয়নো পোনপটীয়াভাৱে গণসংযোগত প্ৰভাৱ পেলায় এই সূৰ্যৰ ৰেডিয়েশ্যনে। গতিকে তাৰ বাবে এতিয়া সাৱধানবাণী
জারি করা দেখবলে পাওয়া গেছে রাসার তরফের পর যত কোয়া হয়েছে সাবধান হবর বিশ্ববাসীক নাসার তরফের পর কোয়া হয়েছে আর এই সূর্য গ্রহণের রেডিয়েশনের প্রত্যক্ষ প্রভাব পেলাব জনসংযোগত নাসার মতে সূর্য গ্রহণের রেডিয়েশনে প্রত্যক্ষ প্রভাব পেলায় ইলেকট্রিক সামগ্রীত আর ক্ষিপ্র রেডিয়েশনের ফলত স্মার্টফোনের সাধারণ লেন্স বিকল হওয়াটা স্বাভাবিক ফটো অথবা ভিডিওর ব্যবহার করব লাগিব বিশেষ লেন্সর আর উচ্চ ক্ষমতা সম্পন্ন লেন্স ব্যবহার করেহে ফটো উঠার নির্দেশ এটা নাসার আর এই গ্রহণ হব অতিক বিরল আর মহাজাগতিক আর বিশ্বের বিভিন্ন প্রান্তর পূর্ণগ্রাস সূর্য গ্রহণের দৃশ্য দৃশ্যমান হব আর দিনের 2:12 আরম্ভ হব সূর্য গ্রহণ আর সূর্য গ্রহণের অন্ত পড়ব 9 এপ্রিলের পুয়া 2:22 বারো ঘন্টা ধরে থাকিব এই সূর্য গ্রহণ আর ভারতীয় সময় অনুসরি নিশা 9:12 আরম্ভ হব এই সূর্য গ্রহণ আর মাঝনিশা 2:22 অন্ত পড়ব এই সূর্য গ্রহণ 50 বছরের পাছত এই বিরল মহাজাগতিক পরিঘটনার সাক্ষী হব এটা বিশ্ব আর আজি 7 মিনিটের এনেদরে আধার হয়ে পড়ব বা অন্ধকার হয়ে পড়ব সমগ্র পৃথিবী 7 মিনিট 14 সেকেন্ড ধরে অন্ধকার হয়ে থাকিব পৃথিবী আর বিশ্বের বিভিন্ন প্রান্তর এই দৃশ্যমান হব বলে দৃশ্যমান হব বলে যদিও দাবি করা হয়েছে বিশেষ করে ভারতত নিশার ভাগতে হব 9 বজার পিছতে যেহেতু ভারতত 9:12 আরম্ভ হব গ্রহণ গতি ভারতত সেই দৃশ্যমান নহব কিন্তু লক্ষণীয় বিষয়টি হয়েছে আমেরিকা হোক বা কানাডা ইত্যাদি রাষ্ট্রত এই দৃশ্যাংশ পোনপটিয়াভাবে দিনতে দেখবলে পাওয়া যাব অর্থাৎ দিনতে অন্ধকার হয়ে পড়ব পৃথিবী আর লক্ষণীয় বিষয়টি হয়েছে ইয়া বছরটোর প্রথম আর দীর্ঘতম সূর্য গ্রহণ 7:14 হব পূর্ণগ্রাস সূর্য গ্রহণ ইউনাইটেড আরব এমিরেটসর সময় অনুসরি 10:22 গ্রহণের লগতে দেখা যাব জুন 2:13-13 আংশিক পোহর পড়ব পৃথিবীত আর গ্রহণের পাছত আকারতক 4 গুণ সরু দেখা যাব সূর্য আর ইয়ার পূর্বে 1973 সনত হয়েছিল এনে দীঘলিয়া এক সূর্য গ্রহণ অর্থাৎ সুদীর্ঘ দীর্ঘতম বলে কোয়া হয়েছে দীর্ঘতম সূর্য গ্রহণ অতিক বিরল মহাজাগতিক পরিঘটনা আর ইয়ার বাবে এটা সমগ্র বিশ্ববাসী সাজু হয়েছে আর এই সাক্ষী হয়ে রব এই সমগ্র পরিঘটনার বাবে এটা বিশ্বর মহাজাগতিক বিরল পরিঘটনার সাক্ষী হব এটা সমগ্র বিশ্ব পুনর্বালয় করছো সমান্তরালভাবে নাসার তরফের এই সমগ্র ঘটনার সন্দর্ভত এটা সতর্কবাণী জারি করা দেখবলে পাওয়া গেছে আজি সূর্য গ্রহণের সময় মোবাইল ব্যবহার করতে সাবধান হবলে কৈছে সূর্য গ্রহণের যে মুহূর্ত সেই মুহূর্তটা যাতে মোবাইলত আবদ্ধ করে করলে বিপদ আসব পারে তার বাবে এটা সতর্কবাণী জারি করেছে স্মার্টফোন বিকল হওয়ার লগতে ক্ষতি হব পারে আপনারও গতি সূর্য গ্রহণের এই যে রেডিয়েশনে ক্ষতি করব পারে আপনার ক্যামেরার লেন্স গতি সাধারণ মোবাইলের ক্যামেরারে এই লেন্সর জড়িয়ে সেই দৃশ্যাংশ যাতে বন্দী নকরে তার বাবে এটা আহ্বান জানাইছে নাসার তরফের সমগ্র বিশ্ববাসী আমি জানাইছো এটা অতিকে গুরুত্বপূর্ণ খবর আজি যেহেতু সূর্য গ্রহণে আনিব পারে বিপদ আর আপনি সতর্ক হোক সজাগ হোক আজি সূর্য গ্রহণের সময় মোবাইল ব্যবহার করতে সাবধান হোক কোটি কোটি জনতালে নাসার এই সতর্কবাণী মোবাইলের নুঠাব সূর্য গ্রহণের ফটো আমি জানাইছো এটা অতিকে গুরুত্বপূর্ণ খবর যেহেতু এই সুদীর্ঘ 50 বছরের অন্তত এই মহাজাগতিক পরিঘটনা বিরল মহাজাগতিক পরিঘটনা ঘটিবলে গৈ আছে কিছু মুহূর্তের পিছতে এই ঘটনা ঘটিব অর্থাৎ সূর্য গ্রহণ এই সূর্য গ্রহণের বাবে সমগ্র পৃথিবী 7:13-14 সেকেন্ডের বাবে অন্ধকার হয়ে পড়ব আর পিছত ভারতের সময় অনুসরি যে যদিও 9:13 এই সূর্য গ্রহণ হব ভারতত সেই দৃশ্যমান নহব সেই দৃশ্যাংশ তথাপি বেলেগ বেলেগ রাষ্ট্র বিশেষকৈ আমেরিকা হোক কানাডা হোক আর সেই রাষ্ট্র পশ্চিমীয়া রাষ্ট্রসমূহ এই সময় দেখবলে পোৱা যাব আর তারপিছতেই তাত এটা নাসার তরফের বিশেষকৈ কোৱা হয়েছে নাসাই কৈছে সাধারণ মোবাইলের ক্যামেরায় যদি এই দৃশ্যাংশটি বন্দী করব বিচাৰে তেনেহলে আপনার মোবাইলের লেন্স বিকল হয়ে পড়ব পারে কিয়নো সূর্যর এই যে রশ্মি সেই রশ্মি পোনপটিয়াভাবে পড়ে পোনপটিয়াভাবে পড়ে অর্থাৎ জনসংযোগত পোনপটিয়াভাবে পড়ে ইলেকট্রিক সামগ্রীত পোনপটিয়াভাবে পড়ে আর এই ইলেকট্রিক সামগ্রী এই সূর্যর কিহর রশ্মি হয়তো বিকল করে তুলব পারে তার বাবে এনেদরে এটা নাসায় সতর্কবাণী জারি করা পরিলক্ষিত হয়েছে স্মার্টফোন বিকল হওয়ার লগতে ক্ষতি হব পারে আপনারও নাসায় এই বিশেষ সতর্কবাণী জারি করেছিল
সূর্য গ্রহণের এই রেডিয়েশনে ক্ষতি করব ক্যামেরার লেন্স আর প্রত্যক্ষভাবে লওয়া ফটো ভিডিওর বাবে বিকল হব পারে মোবাইল আর সূর্য গ্রহণের সময়ত সম্পূর্ণরূপত বিকল হব পারে ইন্টারনেট সেবা ইন্টারনেট সেবাও বিকল হয়ে পড়ব পারে বলে দাবি করা হয়েছে নাসার তরফের পর আর নাসায় জারি করেছে এই সন্দর্ভত সতর্কবাণী কেন সূর্য গ্রহণের রেডিয়েশনে প্রত্যক্ষ প্রভাব পেলাব জনসংযোগত নাসার মতে সূর্য গ্রহণের রেডিয়েশনে প্রত্যক্ষ প্রভাব পেলায় ইলেকট্রিক সামগ্রীত আর ক্ষিপ্র রেডিয়েশনের ফলত স্মার্টফোনের সাধারণ লেন্স বিকল হওয়া স্বাভাবিক ফটো অথবা ভিডিওর বাবে ব্যবহার করব বিশেষ লেন্সর বিশেষ লেন্সর জড়িয়ে সেই বিশেষ মহাজাগতিক পরিঘটনাটি চাব পাৰিব একাংশ লোকে আর উচ্চ ক্ষমতা সম্পন্ন লেন্স ব্যবহার করে ফটো উঠার নির্দেশ প্রদান করেছে এটা নাসায় আর এই গ্রহণ সূর্য গ্রহণ হব অতিক বিরল আর মহাজাগতিক আর বিভিন্ন বিশ্বর বিভিন্ন প্রান্তরপা পূর্ণগ্রাস সূর্য গ্রহণের দৃশ্য দৃশ্যমান হব দিনের 2:12 আরম্ভ হব সূর্য গ্রহণ আর সূর্য গ্রহণের অন্ত পড়ব 9 এপ্রিলের পয়া 2:22 12 ঘন্টা ধরে থাকিব এই সূর্য গ্রহণ আর ভারতীয় সময় অনুসরি নিশা 9:12 আরম্ভ হব এই সূর্য গ্রহণ আর মাঝনিশা 2:22 অন্ত পড়ব ভারতত এই সূর্য গ্রহণ উল্লেখ্য যে 50 বছরের পাছত বিরল মহাজাগতিক পরিঘটনার সাক্ষী হবলে গৈ আছে এটা সমগ্র বিশ্ব আর লক্ষণীয় বিষয়টি হয়েছে 7:14 বাবে আজি অন্ধকার হয়ে পড়ব দিনতে পৃথিবী 7 মিনিটর বাবে আন্ধার হয়ে পড়ব অন্ধকার হয়ে পড়ব অমাবস্যা নামি পড়ব এটা সমগ্র বিশ্বত 7 মিনিটর বাবে এই সূর্য গ্রহণের বাবে গতি সকলকে এই সূর্য গ্রহণের বাবে যেহেতু খবর আমি সবিস্তারে দিয়ে আছি ধারাবাহিকভাবে কেতিয়া হব কেনেদরে হব কোত হব কোরপরা দৃশ্যমান হব বিশেষ কোয়া হয়েছে আমেরিকা হোক কানাডা হোক এই পশ্চিমীয় রাষ্ট্রসমূহর পর এই দৃশ্যমান হব সূর্য গ্রহণের দৃশ্যাংশ কিয়নো ভারতের সময় অনুসরি 9:14 ভারতত এই সূর্য গ্রহণ হব নিশা যার পরিপ্রেক্ষিত এই দৃশ্যাংশ ভারতত সুলভ নহব বা চাবলে পড়া না যাব কিন্তু যে সময়ত ভারতত যদি আন্ধার হয় তেতিয়া দেখিবলে পোৱা যায় পশ্চিমীয়া রাষ্ট্রসমূহত পোহর হয় সূর্যর উদয় হয় আর সেই সময়তে এতিয়া পশ্চিমীয়া রাষ্ট্রসমূহৰ পৰা এই সূর্য গ্রহণের বিরল দৃশ্যাংশ দেখিবলে পোৱা যাব অর্থাৎ দৃশ্যমান হব বলে দাবি করা হয়েছে গতি নাসার তরফেরপৰা এই বিশেষ আহ্বান জানানো হয়েছে সমগ্র বিশ্ববাসীক কোটি কোটি লোকক সতর্কবাণী জারি করা হয়েছে যত কোৱা হয়েছে সাধারণ লেন্স ব্যবহার করে যাতে সেই দৃশ্যাংশ নাচায় সূর্যর রেডিয়েশনে বিস্তর ক্ষতি করবেন লেন্সর ব্যক্তিগুলো ক্ষতি করবেন বলে এটা দাবি করা পরিলক্ষিত হয়েছে বিশ্বর বিভিন্ন প্রান্তরপর যেহেতু পূর্ণগা সূর্য গ্রহণের দৃশ্যমান হব বলে দাবি করা হয়েছিল যদিও বিশেষ পশ্চিমীয়া রাষ্ট্রসমূহরপরে চাব পৰা যাব আর সূর্য গ্রহণের সময় সম্পূর্ণরূপত বিকল হয়ে পড়বেন ইন্টারনেট সেবা আর নাসা ইতিমধ্যে জারি করেছে এই বিশেষ সতর্কবাণী সূর্য গ্রহণের রেডিয়েশনে প্রত্যক্ষ প্রভাব পেলাব জনসংযোগত আর নাসার মতে সূর্য গ্রহণের রেডিয়েশনে প্রত্যক্ষ প্রভাব পেলায় ইলেকট্রিক সামগ্রীত এই মুহূর্তত ফুল প্লেট মাধ্যমের জড়িয়ে খবরটি লৈ অহার চেষ্টা করি আজি সূর্য গ্রহণে আনিব পারে বিপদ গতি সাবধান হোক সতর্ক হোক যে সকলে মোবাইলে আবদ্ধ করি বলে ভাবিছিল তেখেতক সাবধান হওয়া প্রয়োজনীয় আজি সূর্য গ্রহণের সময়ত মোবাইল ব্যবহার করতে সাবধান হোক আজি সূর্য গ্রহণ কোটি কোটি জনতাল নাসায় সতর্কবাণী জারি করা দেখবলে পাওয়া গেছে সমগ্র বিশ্ববাসীক নাসার তরফেরপর এই সতর্কবাণী জারি করেছে মোবাইলের নুঠাব সূর্য গ্রহণের ফটো বা ভিডিও ফটো বা ভিডিও সংগ্রহ করতে সাবধান হবর উল্লেখ করা দেখবলে পাওয়া গেছে সূর্য গ্রহণের মুহূর্তত মোবাইলত আবদ্ধ করলে পড়ব পারে বিপদত সূর্য গ্রহণের সেই যে মুহূর্তট সেই মুহূর্তট যদি স্মার্টফোন ব্যবহার করে ক্যামেরাত আবদ্ধ করার চেষ্টা করে তেনহলে বিকল হব পারে লগতে ক্ষতি হব পারে আপনারও আর সূর্য গ্রহণের রেডিয়েশনে ক্ষতি করব ক্যামেরার লেন্স এই দাবি করা হয়েছে এটা নাসার তরফেরপর প্রত্যক্ষভাবে লওয়া ফটো ভিডিওর বাবে বিকল হব পারে মোবাইল মোবাইল জ্বলি যাব পারে এই দাবি করা হয়েছে ক্যামেরার লেন্স চুরমার হয়ে যাব পারে আর সূর্য গ্রহণের সময় সম্পূর্ণরূপত বিকল হব পারে ইন্টারনেট সেবা আমি পুনর্বার লক্ষ্য করেছি এটা অতিকে গুরুত্বপূর্ণ খবর নাসায় ইতিমধ্যে যেহেতু জারি করেছে সতর্কবাণী আর সূর্য গ্রহণের রেডিয়েশনে প্রত্যক্ষ প্রভাব পেলাব জনসংযোগত জনসংযোগত প্রত্যক্ষ প্রভাব পেলাব পারে বলে দাবি করেছে এটা নাসায় আর নাসার মতে সূর্য গ্রহণের রেডিয়েশনে প্রত্যক্ষ প্রভাব পেলায় ইলেকট্রিক সামগ্রীটা
ইলেকট্রিক যিসমূহ সামগ্রী আছে সেইসমূহত প্রভাব পেলায় বলে উল্লেখ করেছে। ক্ষিপ্র রেডিয়েশনের ফলত স্মার্টফোনের সাধারণ লেন্স বিকল হওয়াটো স্বাভাবিক, ভাঙি পড়ব পারে, চুরমার হয়ে যাব পারে। ফটো অথবা ভিডিওর বাবে ব্যবহার করব লাগিব বিশেষ লেন্সর, উচ্চ ক্ষমতা সম্পন্ন লেন্স ব্যবহার করেহে যাতে ফটো উঠায়, তার বাবে এনেদরে নাসায় এতিয়া নির্দেশ দিছে বিশ্ববাসীক। আর এই গ্রহণ হব অতিকৈ বিরল, যেহেতু মহাজাগতিক আর বহু বছরের অন্তত এই দীর্ঘতম সূর্য গ্রহণ হবলে গৈ আছে। বিশ্বর বিভিন্ন প্রান্তর পৰা পূর্ণগ্রাস সূর্য গ্রহণের দৃশ্য দৃশ্যমান হব আজির দিনট। আর দিনের 2:12 পৰা আরম্ভ হব সূর্য গ্রহণ, আর ঠাইভেদে রাষ্ট্রভেদে বেলেগ বেলেগ সময় বলে ধার্য করা হয়েছে। সূর্য গ্রহণের অন্ত পড়ব 9 এপ্রিলের পুয়া 2:12, আর 12 ঘণ্টা ধরে থাকিব এই সূর্য গ্রহণ। 12 ঘণ্টা ধরে থাকিব এই সূর্য গ্রহণ, আমি জানাইছো ভারতীয় সময় অনুসরি নিশা 9:12 পর আরম্ভ হব এই সূর্য গ্রহণ, আর মাজনিশা 2:22 অন্ত পড়ব ভারতত বিশেষ এই সূর্য গ্রহণ। আর 50 বছরের পাশতে বিরল মহাজাগতিক পরিঘটনার সাক্ষী হব এনেদরে এতিয়া সমগ্র বিশ্ব, আর যার বাবে বিশ্ববাসীক এনেদরে এতিয়া নাসায় সতর্কবাণী জারি করেছে, যেহেতু আজি 7 মিনিটের অন্ধকার হয়ে পড়ব পৃথিবী, 7:14 অন্ধকার হয়ে পড়ব সমগ্র বিশ্ব। আর বিশ্বের বিভিন্ন প্রান্তর পর দৃশ্যমান হব বলে যদিও কোয়া হয়েছে, তথাপি পশ্চিমীয়া রাষ্ট্রসমূহর পরে দৃশ্যমান হব এই বিরল মহাজাগতিক পরিঘটনা। আর ইয়া বছরটির প্রথমটো আর দীর্ঘতম সূর্য গ্রহণ, প্রথমটো সূর্য গ্রহণ 7:14 হব পূর্ণগ্রাস সূর্য গ্রহণ, পুনের পোহর পড়ব, আংশিক পোহর পড়ব বলে উল্লেখ করেছে। ইউনাইটেড আরব এমিরেটসর সময় অনুসরি 10:12 গ্রহণের দেখা যাব জুনো, অর্থাৎ চন্দ্রও প্রকট হব। 2:13 আংশিক পোহর পড়ব পৃথিবীত, আর গ্রহণের পাশত আকারতকৈ যে সূর্যর যে আকার তাতকৈ 4 গুণ সরু দেখা যাব সূর্যটো, এই দাবি করেছে এতিয়া বিজ্ঞানীসকলে। আর ইয়ার পূর্বে যেহেতু 1973 এনে দীঘলীয়া সূর্য গ্রহণ হয়েছিল, আর তারপর এটা সুদীর্ঘ প্রায় 50 বছরের পিছত এনেদরে এতিয়া এই সূর্য গ্রহণ বছরের প্রথমটো আর দীর্ঘতম সূর্য গ্রহণ হবলে গৈ আছে কিছু মুহূর্তের পাছতেই।